নমস্কার বন্ধুরা, আমি মৈনাক রায়। হ্যাঁ, সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, যেটার নাম এমআর দ্য এক্সপ্লোরার। আমি অনেক জায়গায় মোটামুটি ঘুরি বাইক নিয়ে। তো আমার বন্ধুরা বলে যে অনেকে যারা আছে যারা বাইক নিয়ে ঘোরে না, এমনি ঘুরতে ইচ্ছায়, তারা জিজ্ঞেস করে আমাকে কিভাবে যাব না যাব। তো তাদেরই জন্য ভেবে একটা আমি নতুনভাবে শুরু করছি বাংলায়, যে কখন কিভাবে কোথায়, মানে কোথায় যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, সব রকমভাবে ডিটেলস, ফুল তথ্য। তো আজকে যে জায়গাটা সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া। কখন যাবেন, সব থেকে বড় প্রশ্ন। যাওয়ার কোনো টাইম নেই, যে কোনো টাইমে আপনি যেতে পারেন। বেসিক্যালি শীতকালটা খুব ভালো সময়, তো শীতকালে আপনি আরামসে যেতে পারেন। এবার কিভাবে যাবেন, চলুন সেটা রাস্তায় যেতে যেতে বলছি। যাবেন কিভাবে, তিনটে বড় স্টেশন, ঝালদা, বলরামপুর, পুরুলিয়া। পুরুলিয়াটাই মেন, সেখানে পুরুলিয়া হয়ে যাওয়াই ভালো। সেখান থেকে 42 কিলোমিটার হচ্ছে অযোধ্যা হিলটপ। বাসও যায়, লোকাল ভেহিকেল যায়, যা 1000 থেকে 1200 টাকা পার ডে হিসেবে আপনার কাছে নিয়ে নেবে, তেল আলাদা। সেরকম একটা গাড়ি বুক করে আপনারা বেরিয়ে পড়তে পারেন অযোধ্যা হিলটপের দিকে। থাকবার জন্য সব থেকে ভালো ব্যবস্থা সরকারি আবাসন, তিনটে বড় বড় রিসোর্ট, নিহারিকা, মালবিকা, বিভাবতী। রুম রেট 600 থেকে 2000 টাকার মধ্যে। রুম তো দেখা হলো, এবার বেরিয়ে পড়ি ঘুরতে। এটা হলো লোয়ার ড্যাম। এটা আপার ড্যাম, দেখেই বুঝতে পারছেন পাহাড়ের অনেক উপরে একটা সুন্দর ড্যাম। এটা দুর্গবেড়া বা মার্বেল লেক, পাহাড়ের উপরে চারিদিকে পাথরে মোড়া, মধ্যখানে একটা সুন্দর লেক। পাহাড়ের গা বেয়ে চলা একটা সুন্দর ছোট্ট ঝর্ণা, নাম দুর্গ ফলস। ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতে হয়। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে, তাই একটু নিচে নামতে হবে কষ্ট করে, তবেই তো দেখা যাবে অপরূপ সৌন্দর্য। চলুন নিচে নামি তাহলে দেখার জন্য। এই জায়গাটার নাম হলো ময়ূখ পাহাড়, সমুদ্রতল থেকে 605 মিটার উপরে। এখান থেকে অযোধ্যা পাহাড়কে খুবই সুন্দর দেখায়। সব থেকে বড় আকর্ষণ, এখান থেকে সূর্যাস্ত, সূর্যোদয় দুটোই খুবই সুন্দর লাগে। এবার বিদায় নেওয়ার পালা।
আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন ভিডিওতে।